মা এবার বুঝলেন তো পরের জন্য কুয়া কাটলে সেই কুয়াতে নিজেরই পড়তে হয় কি বলতে চাইছো তুমি আমি কি বলতে চাচ্ছি তা আপনি বুঝেই গিয়েছেন আমি কিন্তু সবই জানতাম কি জানো তুমি হ্যাঁ কি জানো কি জানি শুনবেন তাহলে শুনেন বাড়িতে নতুন এসে মিনু চৌধুরীর সাথে টক্কর এত বড় সাহস তোর এইবার বুঝবি মজা মিনু চৌধুরীর পেছনে যে লাগে তার কি অবস্থা হয় এবার বুঝেছেন তো মা আমি কিন্তু সবই দেখেছি সীমা এদিকে এগুলো কি দেখছেন তো মা এগুলো কিন্তু তুলা আর এই যে লাল লাল দেখছেন এগুলো কিন্তু লিপস্টিক দিয়ে করা আর এই যে কালো দাগগুলো দেখা যাচ্ছে এগুলো কাজল দিয়ে করা এগুলো সবই তো আমাদের প্ল্যানিং মা এই যে আপনার মেয়ের মুখ পড়ে গিয়েছে আপনার যেমন কষ্ট লাগছে আমার যদি এরকম কিছু হতো আমার মারও কিন্তু কষ্ট লাগতো আর পৃথিবীর সব মারাই তো এক শ্বশুর বাড়িতে একটা মেয়ে আসে কি নিয়ে কিছু স্বপ্ন নিয়ে কিছু আশা নিয়ে আমিও এসেছিলাম কিন্তু আপনি আপনি তো আমাকে পছন্দই করেন না আমাকে পছন্দ না হলে আমাকে বলেই দিতেন আমি চলে যেতাম যাই হোক আপনারা তাহলে থাকেন আমি আসি দাঁড়াও তোমার এত বড় সাহস মিনু চৌধুরীর হুকুম ছাড়া তুমি বাড়ি ছেড়ে চলে যাবে বৌমা আমি চৌধুরী বংশের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমার যখন যা খুশি মনে হতো তাই করতাম তুমি কিছু মনে করো না আমাকে মাফ করে দাও মা ছি ছি মা আপনি সব কি বলছেন আপনি তো মায়ের মতোই মায়ের মতো কি রে আমি তোর মা বল আমি তোর মা না ছোট বউ ছোট বউ